একদম হাতের কলমে ধরে ধরে সব সমস্যার সমাধান করে দেওয়া যায়। এই সমস্ত দামি দামি ডিভাইসের কাজগুলো আপনাকে শিখাচ্ছে কিনা? এখানে সবাই নিজের পকেটের টাকা দিয়ে কোর্স করছে, কেউই আমার আত্মীয় না। আসসালামু আলাইকুম। মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আজকের সকালের সুপার প্রফেশনাল ব্যাচের লাইভ ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শিক্ষার্থীরা প্রত্যেকে অফ ব্লে টাইমারের ক্লাস করছে। যদি আপনারা লক্ষ্য করে দেখেন, প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা অফ ব্লে টাইমার দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের সাথে আমাদের সাদা এবং লাল আইডি কার্ডধারী দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনারদ্বয় রয়েছে, যাতে ফিল্ডে কাজ করতে গেলেও তারা যদি কোনো প্রবলেম হয় সেটা তাদেরকে একদম হাতের কলমে ধরে ধরে সব সমস্যার সমাধান করে দেওয়া যায়। আপনারা অনেকেই অনেক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, অনেকেই হয়তো কাজ করছেন বা আমাদের কাজগুলো দেখছেন। সবসময় মনে রাখবেন যে প্রতিষ্ঠানের কারিকুলাম বা ফ্যান্সি ফ্যান্সি নাম দেখে, ক্লাসের নাম দেখে প্রতিষ্ঠান নির্বাচন না করে আপনি দেখবেন আপনাকে পর্যাপ্ত পরিমাণ মালামাল দেওয়া হচ্ছে কি না। অফ ডিলে টাইমার, অন ডিলে টাইমার, টুইন টাইমার, লিফটের ফটো সেন্সর, ফেস ফেলিওর রিলে, এই সমস্ত দামি দামি ডিভাইসের কাজগুলো আপনাকে শেখাচ্ছে কি না। ATS, অটো ট্রান্সফার সুইচ, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, ফ্লোট ভাল্ভ, যত ধরনের ইম্পর্টেন্ট সার্কিট দেশে বা দেশের বাইরে বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সেই সমস্ত সার্কিট আপনাকে নিজের হাতে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না। আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় চ্যানেলে মালামাল বাধা থাকে, সেই চ্যানেলের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে স্টুডেন্টরা কাজ শিখে। এভাবে আসলে কখনোই কাজ শেখা সম্ভব নয়। যদি আপনি অ্যাটাচমেন্টে প্রকৃতপক্ষে ভালোভাবে কাজ শিখতে চান, আপনাকে অবশ্যই সব মালামাল নিজের হাতে নিতে হবে। নিজের হাতে মালামাল নিয়ে নিজের হাতে ওয়ারিং করতে হবে, নিজের হাতে মালামাল উল্টায় পাল্টায় যেভাবে মন চায় সেভাবে মডিফাই করে আপনার সার্কিটগুলো করতে হবে। কেবল তখনই আপনি একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট হতে পারবেন বা অটোমেশন এক্সপার্ট হতে পারবেন। তো মাল্টিপারপাস কেন আমাদের থেকে ভিন্ন? কারণ আমরা কোনো চ্যানেল বা কোনো সিমুলেশন বোর্ড বা কোনো ট্রেইনার বোর্ডে মালামাল আটকিয়ে রাখি না। প্রত্যেকটি মালামাল আমরা স্টুডেন্টের হাতে হাতে দিয়ে দিই। স্টুডেন্টরা নিজের হাতে মালামাল নিয়ে যেভাবে মন চায় সেভাবে গবেষণা করে, সেভাবে ওয়ারিং করে, সেভাবে কানেকশন দিয়ে লোড চালায়, দেখে নেয় তার কানেকশন ঠিক আছে কি না। আর ফিল্ডে প্রবলেম হলে তো আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিম আছেই ফিল্ডেও সাপোর্ট দেওয়ার জন্য। তো যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রতারিত হয়েছেন, মন মতো কাজ শেখার পরিবেশ পাচ্ছেন না বা কাজ শেখার জন্য পর্যাপ্ত মালামাল পাচ্ছেন না, আমি তাদের সকলকে বলবো আপনারা আসুন মাল্টিপারপাসে, আসুন আমাদের রানিং ক্লাস কার্যক্রম দেখুন, রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন। এখানে সবাই নিজের পকেটের টাকা দিয়ে কোর্স করছে, কেউই আমার আত্মীয় না। যদি তারা ভালো সার্ভিস পায় তারা অবশ্যই প্রতিষ্ঠানকে ভালো বলবে, যদি তারা খারাপ সার্ভিস পায় তারা প্রতিষ্ঠানকে খারাপ বলবে। এই 40 থেকে 50 জন রানিং শিক্ষার্থীর রিভিউ নিয়ে তারপর লাগলে ভর্তির সিদ্ধান্ত নিন। মানুষের মুখের কথা শুনবেন না, মানুষের মুখের কথা বিশ্বাস করবেন না। বর্তমান যুগ আসলে স্বার্থপরদের যুগ, স্বার্থবাদীদের যুগ। নিজের স্বার্থ ছাড়া কেউ আপনাকে দুটি ভালো কথা বলবে না। যদি কেউ কোনো ভালো পরামর্শ দেয় সেখানেও তার স্বার্থ রয়েছে, তাই যাচাই বাছাই করুন। যারা কোর্স করছে, টাকা খরচ করে এখানে ভর্তি হয়েছে, তাদের সাথে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন কাজ শেখার জন্য কোন প্রতিষ্ঠান ভালো হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।